জুয়াকালী ভারতবর্ষের মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নাগরিকত্ব সংশোধনী আইনের যে বিধি যা 11 তারিখে বলবৎ করিলে, এই বিধি বলবৎ করার ফলত চুক্তি নচ্ছাত হয়েছে আর বিজেপি দলে প্রতারণা করেছে। তেখেতসকলে কৈছিল অসম চুক্তি আখরে আখরে রূপায়ণ করা হব, 71 চনের পিছত অহা কোনো বিদেশী ভারতবর্ষের অসম প্রদেশের বসবাস করবলে অনুমতি দিয়া নহব, আর যদি এনে করব লাগে তেতিয়াহলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতার পৰা অসমক বাহিরত থব লাগিছিল, কিন্তু হেয়া নকৰি অসম চুক্তি উলঙ্ঘা করলে। এই কথাটো অতি দুঃখনীয়, কারণ আমি সকলে জানো অসম চুক্তির যোগেদি অসমত স্থায়ী শান্তি আনিবলৈ সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ডাঙরে যত্ন করেছিল, আর অসমৰ সকল রাইজে এই চুক্তি মানি লৈছিল, যাতে আমার অসমৰ কোনো বিদেশী নতুনকৈ আহিব নোৱাৰে। কিন্তু আপনাদের জানে নাগরিকত্ব সংশোধনী আইনের যোগেদি 2014 চনলৈকে ভারতবর্ষত প্রবেশ করব বিচারা এটা বিশেষ ধর্মর বা কেটামান বিশেষ ধর্মর লোক এই আইনের যোগেদি সুবিধা দিয়া হবে, আর এনে করলে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা যে সংবিধানে আমাক সকলকে সমান চকুরে চাবলে দিছে, এই গোটেই কথাগুলো অবান্তর হয়ে পড়ব, যে ধরনের অসম চুক্তিখনও অর্থহার শূন্য হয়ে পড়ব। এ মই সুপ্রিম কোর্টত ইয়ার প্রতিবাদ করেছো আর সুপ্রিম কোর্টের পর নির্দেশনা বিচারিছো, যাতে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতার পর অসমক রক্ষা করে আর এই অবৈধ আইনখন বাতিল করে। দ্বিতীয়তে আমার দলের ফলের আর বিভিন্ন দলের ফলের হরতালের আহ্বান দিয়া হয়েছে। হরতাল শব্দটির অর্থই হয়েছে যে স্বেচ্ছামূলকভাবে কোনো ধরনের ভাবুকির দ্বারা প্রভাবিত নহৈ সরকারি যিকোনো কামৰ বিৰুদ্ধে যদি কোনোবাই নিজে প্রতিবাদ কৰিব বিচাৰে, তেওঁ নিজৰ ব্যৱসায় বন্ধ কৰিব বিচাৰে আৰু ইয়াৰ যোগেদি চৰকাৰখনক তেওঁলোকে কৰা ভুল কামৰ বিৰুদ্ধে সকিয়নি দিব বিচাৰে, সেয়া আমাৰ গণতান্ত্ৰিক এটা প্ৰতিবাদৰ পথ, আৰু এই প্ৰতিবাদৰ পথক আমাৰ অসম চৰকাৰৰ আৰক্ষী অসম প্ৰশাসনে আমাক অবৈধ বুলি ক'ব বিচাৰিছে আৰু তেওঁলোকে আমাৰ ওপৰত নোটিচ দিছে, এয়াও দুর্ভাগ্যজনক। এই বিষয়টি মই মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের দৃষ্টিগোচর করেছো, মই আশা করো উচ্চতম ন্যায়ালয় আমাক ন্যায় দিবে।